সবার নতুন বছর প্রচুর আনন্দ করে কাটাও, প্রচুর মজা করে কাটাও। আর আজকে আমরা সকাল থেকে লেগে পড়েছি বেলুন ফোলাতে। তার কারণ হচ্ছে গিয়ে, তোমরা হয়তো ভাবছো যে নতুন বছর সেলিব্রেট করার জন্য আমরা এত বেলুন ফোলাচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। আজকে দুটো সেলিব্রেশন একসাথে হচ্ছে, একটা তো নতুন বছরের আর আজকে হচ্ছে আমার মার বার্থডে। তো সেই কারণে বেলুন ফুলিয়ে ঘরটা তোমাদেরকে দেখিয়েছি, কেমনভাবে সাজিয়েছি। আর তার সাথে এসেছে কেক। দাঁড়াও, কেকটা বের করতে পারছি না, দেখাচ্ছি। তার সাথে আছে এই যে কেক, ফ্রুট কেক। এটা দুপুরবেলা, তো এখন দুপুরে খাওয়া দাওয়া হবে, বিকেলবেলা যখন কেক কাটা হবে তখন আবার সেটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে মা এখন রান্নায় ব্যস্ত। আজকে রান্নায় কোনো হেল্প আমরা করতে পারিনি, তার কারণ আমরা সকাল থেকে বেলুন ফুলিয়ে গেছি। বেলুন ফুলিয়ে ফুলিয়ে গাল দুটো পুরো ব্যথা হয়ে গেছে। আমি আর শুনু দুজন মিলে বেলুন ফুলিয়েছি। আর এই যে আমার মা রান্নায় ব্যস্ত, নিজের বার্থডের রান্না নিজেই করছে। এ দেখো, চিকেন রান্না হচ্ছে এখানে। ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে আমি আর শুনু বসে পড়েছি বেলুন ফোলাতে, কারণ অনেকগুলো বেলুন যেগুলো মুখে করেই ফোলাতে হবে সেগুলো ফোলাতে অনেকটা সময় লাগবে। ওই জন্য একদম সকাল সকাল আমরা বেলুন ফোলানো শুরু করে দিয়েছি, কারণ বেলুন দিয়ে মানে আজকে আমরা ঠিক করেছি যে ঘরটাকে বেলুন দিয়ে ভালো করে সাজাবো, মায়ের বার্থডেটা বেশ একটু ভালোভাবে সেলিব্রেট করব। আর তাছাড়াও আজকে 1 জানুয়ারি, তো দুটো সেলিব্রেশন একসাথে, তো সেই কারণে আজকে দুটো কেক আনা হয়েছে আর তার সাথে বেলুন ফুলিয়ে ঘরটা সাজানো হচ্ছে। আর শুনু এই প্রথম আমার ব্লগে আসলো, যদিও তোমাদের সঙ্গে কোনো কথা বলছে না, তার কারণ ক্যামেরার সামনে একটু লজ্জা পাচ্ছে। তাও এই কদিন তো একদমই আসতে রাজি হয়নি, কিন্তু আজকে তাও কোনো আপত্তি জানায়নি। আমার ব্লগে এই প্রথম ওকে তোমরা দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে বছরের প্রথম দিনটা খুব মজা করে কাটাচ্ছি আমরা, কারণ একে তো নতুন বছর শুরু হলো আর তার সঙ্গে মায়ের বার্থডে। মায়ের বার্থডে সত্যি কথা বলতে সেরকমভাবে কোনো দিনই পালন করা হয়নি, এই 2-1 বছর ধরে পালন করা হচ্ছে। মানে এই জিনিসটা শুরু করেছে কিন্তু আমার মেয়ে শুনুই, যে মামামের বার্থডেও আমরা সেলিব্রেট করব। সবসময় যেটা হয়ে থাকে, মা বাবারা ছেলে মেয়েদের সুখ স্বাচ্ছন্দ্য বা আনন্দ সব কিছুর কথা চিন্তা করতে গিয়ে নিজেদের জীবনটা কিন্তু সেরকমভাবে উপভোগ করতেই পারে না, অন্তত মানে মিডল ক্লাস ফ্যামিলিতে কিন্তু সেটা হয় না। বাচ্চার কী ইচ্ছা কী পছন্দ সেইগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তাই আমি কোনো দিনও দেখিনি যে আমার মায়ের বা বাবার কোনো বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, কিন্তু এখন আমরা ঠিক করেছি যে আমরা প্রত্যেক বছর মায়ের বার্থডে বাবার বার্থডেটা আমরা সেলিব্রেট করব। তো এখানে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের সব বেলুন ফুলানো হয়ে গেছে, আর আমি আর শুনু এই দুজন মিলেই এতগুলো বেলুন ফুলিয়ে ফেলেছি সকাল থেকে বসে বসে। আর আজকে সকাল থেকে সত্যি কথা আমার মাও ভীষণ খুশি, যেটা তোমরা মায়ের মুখ দেখলেই বুঝতে পারবে যে তার বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেট করা হচ্ছে বেলুন ফুলিয়ে কেক কেটে। তো এখানে তো আমাদের সব বেলুন ফোলানো হয়ে গেছে, এখন আমি বেলুনগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি। এবার এই বেলুনগুলোকে সব জায়গায় লাগিয়ে দেব। ঘরটা আমরা বেলুন দিয়ে দেখো সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি। আর আমরা যেহেতু বিকেলে বাড়ি চলে যাব, তাই একটু তাড়াতাড়ি মাকে বললাম কেক কেটে নিতে। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 4:45 বা 5টা বাজে, আমার এক্স্যাক্ট টাইমটা ঠিক মনে নেই। তো এখানে দেখো দুটো কেক রাখা হয়েছে, আর এখানে দেখো আমার মা আর বাবা দুজনে একসাথে কেক কাটছে। আমরাই বলেছি যে
তোমরা দুজন হ্যাপি একসাথে কেক কাটো, বার্থডে তো টু আজকে ইউ, কেক সত্যি কাটো। ভীষণ ভালো লাগছে মা আর বাবাকে এত খুশি দেখে, এত আনন্দ পেতে দেখে। দুজনে আবার একই, দুজনে মিলে কাটো, দুজনে মিলে তো কাটবে নাকি? ওই কেকটা কাটো, ওই কেকটা কাটো। এবার খাইয়ে দাও। এ সব বলে দিতে হচ্ছে, এগুলো ঠিক না। আরে খাইয়ে দাও একসাথে, দুটো পিস বের করো একসাথে। শুনো ছবি তোল, আমি ভিডিও করছি, তুই ছবি তোল। আরে আগে খাওয়া। বছরের প্রথম দিনটা সত্যি খুব আনন্দের মধ্যে দিয়ে কাটালাম আমরা, সারাটা বছর যেন এইভাবেই আমরা আনন্দের মধ্যে দিয়ে কাটাতে পারি। শুধু আমরা কেন, সবাই যেন এরকম আনন্দের মধ্যে দিয়েই বছরটা কাটাতে পারে। কেক কাটার পর এখন দেখো কেক খাওয়ার পর্ব চলছে। মা আমাকে খাইয়ে দিল কেক, তো মাকে বললাম যে আমিও তোমাকে একটু খাইয়ে দিই। আর এখানে শুনু দাদাইকে কেক খাইয়ে দিচ্ছে। খুব আনন্দের মুহূর্তগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বছরের প্রথম দিনে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।